তো এখন যেটা আপনাদের আমি দেখাবো সেটা হইলো ফ্যানের ক্যাপাসিটর সংযোগ। তো এই ফ্যানটা দেখেন, এই ফ্যানটা রিওয়াইন্ডিং করে লুপ বের করার ভিডিও আমি এর আগে দিছিলাম। এটাতে আমি ক্যাপাসিটর সংযোগ দেখাচ্ছি, যদিও এটাতে বডিতে ইনস্টল করা হয়নি। বডিতে ইনস্টল করা হোক আর না হোক, কেবল কিন্তু আমরা বাইরে কয়টা পাবো? ওই তিনটাই পাবো। তো আমরা কি করব, আমরা এটা সিরিজ টেস্ট ল্যাম্পে সংযোগ দেব। সিরিজ টেস্ট ল্যাম্প, এখন যদি বলেন যে সিরিজ টেস্ট ল্যাম্প আমি বানাইতে পারি না বা সিরিজ টেস্ট ল্যাম্পকে আমি জানি না, তাহলে আপনার দ্বারা আর কোনো কাজেই সম্ভব না। হ্যাঁ, এটা অন্তত আপনি শিখে নেবেন সিরিজ টেস্ট ল্যাম্প কীভাবে বানাবেন। তো সিরিজ টেস্ট ল্যাম্প, হ্যাঁ, এই যে ওই পাশে টেস্ট ল্যাম্পটা দেখেন, তো এই যে তিন প্রান্ত, আপনাকে ফাইন্ড আউট করা লাগবে কোন দু প্রান্তকে ধরে বাতিটা সবথেকে কম জ্বলতেছে। ঠিক আছে, এই দুই প্রান্ত ফাইন্ড আউট করতে হবে। দেখেন, আমি এই দুই প্রান্ত ধরলাম, বাতিটা জ্বলতেছে, বাতিটা সহ নেন, বাতিটা জ্বলতেছে, জ্বলতেছে। এই দুই প্রান্ত নেন, বাতিটা কি জ্বলতেছে? একটু কম জ্বলতেছে। এই দুই প্রান্ত নেন, বাতিটা সব থেকে কম জ্বলতেছে। এটা বোঝা যাচ্ছে? তাহলে যে দুই প্রান্তকে ধরে বাতিটা সব থেকে কম জ্বলবে, যদি তিন প্রান্তের হয়, যদি তিন প্রান্তের হয়, যে দু প্রান্তকে ধরে বাতিটা সব থেকে কম জ্বলবে, হ্যাঁ, এই দুই প্রান্তকে ধরে বাতিটা সব থেকে কম জ্বলতেছে না, তাহলে আমরা কি করব, যে দু প্রান্তকে ধরে বাতিটা সব থেকে কম জ্বলবে সেই দুই প্রান্ততে আপনারা কি লাগাই দিবেন? ক্যাপাসিটরের দুই প্রান্ত লাগাই দিবেন। ঠিক আছে, ক্যাপাসিটরের দুই প্রান্ত লাগাই দিবেন, ক্লিয়ার? যে দু প্রান্তকে ধরে বাতিটা সব থেকে কম জ্বলবে সেই দু প্রান্তে কি লাগাই দিবেন? ক্যাপাসিটরের দু প্রান্তে লাগাই দিবেন। ঠিক আছে, যে দু প্রান্তকে ধরে বাতিটা সব থেকে কম জ্বলবে সেই দু প্রান্তে, সে দু প্রান্ত ক্যাপাসিটরের দু প্রান্ততে লাগাই দিবেন। গেল, তাহলে আমাদের এই প্রান্ত আছে না? এখন যদি আমরা বলি, তাহলে এটা ফ্যানটা ঘোরার জন্য কোথায় কোথায় সংযোগ দিতে হবে? আপনার যে ইলেকট্রিক্যাল ওয়্যার আছে, একটা ফেজ আর একটা নিউট্রাল, তো আপনি এখানে নিউট্রালটাও দিতে পারেন, ফেজটাও দিতে পারেন। ঠিক আছে, ধরেন আমি এখানে নিউট্রালটাই দিলাম। ঠিক আছে, তাহলে একটা তার তো চলে গেল, এই যে আরেকটা তার যে আছে, ফেজ তারটা বা লাইন তারটা আমরা কোথায় দেবো? আমরা এর আগে যে কোনো এক পাশে দিয়ে দেখবো। এই পাশে দিয়ে যদি দেখি যে কি ফ্যানটা সিধা ঘুরতেছে, ঠিক ঘুরতেছে, তাহলে তো ওকে। আর যদি উল্টা ঘুরে, তাহলে এখান থেকে খুলে আমরা শুধু ক্যাপাসিটরের এই প্রান্তে নিয়ে আসাই দিব। ঠিক আছে, আমি আবার বলতেছি, ঠিক আছে, এই যে গেল, হ্যাঁ, এই প্রান্ত থাকলো আর এখানে দুইটা প্রান্ত, তো এখানে আমরা লাইনও দিতে পারি, নিউট্রালও দিতে পারি, এই যে কালো ওয়্যারটাতে। ঠিক আছে, কালো ওয়্যারটাতে লাইনও দিতে পারি, নিউট্রালও দিতে পারি। তো ধরেন আমি এখানে নিউট্রাল দিয়ে দিলাম, কালো কালো চলে গেল, এখন লাল তারটা কোথায় লাগাবো? লাল তারটা যদি এই পাশে লাগায়, যদি দেখি ফ্যানটা ঠিক ঘুরতেছে, সিধা দিক ঘুরতেছে, তাহলে ওকে। যদি উল্টা ঘুরে, তাহলে এখান থেকে খুলে আমরা কি করব, শুধু এইখানে লাগাই দিব। ঠিক আছে, তাহলে ফ্যানটা একদম ঠিক ঘুরবে। এটা হইলো ফ্যানের, ফ্যান ক্যাপাসিটরের, ফ্যান ক্যাপাসিটর সংযোগ দেওয়া সহজ পদ্ধতি, এর থেকে সহজ পদ্ধতি আর নাই। ঠিক আছে, এই হইলো বিষয়।